আমাকে ওইটা কেন ইরিটেট করতেছে, লেটার বি দেখা যাচ্ছে না তো। ও অ্যাকচুয়ালি এই যে জিন্সের উপরে হচ্ছে গিয়ে সে সুইম স্যুটের প্যান্ট পরে আছে, ও খুলবে না ওইটা, ও ওইটার উপরে ওইটা পরে আছে, সো ফানি। বাট একটু জামাটা একটু লং হওয়াতে ওরকম দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই উইকে ট্রাই করছি জাস্ট রেস্ট নিতে, তেমন কিছু করি নাই। বাট তাও এই যে জাহাকে নিয়ে এখন একটু বের হয়েছি, ও একটু খেলাধুলা করবে, আমরা একটু একটু রিল্যাক্স করব। কেএফসিতে আসছি ড্রাইভ থ্রুতে, জাহার জন্য হচ্ছে একটু খাবার নিয়ে নিতেছি, কারণ দেখা যায় ও আমরা কোথাও খেলতে পার্কে চলে যাই তারপরে হচ্ছে ওর ক্ষুধা লেগে যায়। আমরা এই যে পার্কটাতে চলে আসছি, এত রোদ আজকে, এত গরম লাগতেছে কি বলবো। জাহার অভিষেক হচ্ছে এদিকে খেলতেছে, আমি একটু হাঁটতে আসছি এদিকে, সব হচ্ছে অনেকে পিকনিক করতেছে আর বাচ্চারা ওখানে খেলতেছে। অনেক বড় প্লে গ্রাউন্ডটা। ওই যে জাহা, এই ও কি পানিতে নেমে গেছে নাকি, জানতাম না। হচ্ছে বাংলাদেশের কলও নাকি আবার একটা খেলাধুলার জিনিস, এখানে হচ্ছে গিয়ে যে বাচ্চারা খেলতেছে আর ওখানে হচ্ছে যে কলের মতো আর কি, এটাই ওদের খেলা। ও ও আগে পুচ্ছো দাঁড়া দাঁড়ায় হাফ অ্যান আওয়ার অবজার্ভ করলো যে কোন সাইডে খেলতে যাবে, এই তো বসে গেছে। কি করব আমরা এখন, দূরে দাঁড়ায় থাকি, আমরা মহা বিপদে পড়ে গেছি। জাহাকে কোনো মতেই ওখান থেকে নিতে পারতেছি না, ওকে আমরা বাইটাই বলে দূরে চলে আসছি। She is not even bothered. এই যে আমরা অনেক দূরে চলে আসছি, ও কোনো বদার নাই, কিচ্ছু নাই, আমাদেরকে দেখতেছেও না, ও ওর ওয়ার্ল্ডে আছে। ফ্রেন্ড পাইছে মনে হচ্ছে একটা। এই যে এটা হইলো পিকনিক বারবিকিউ করার স্পট, বেসিক্যালি এটা বাসার কাছে, বাট ওকে দেখতে এত সুন্দর না, কিছুই নাই বেসিক্যালি, মানে হাইলাইট কোনো স্পট না দেখার মতো, স্ট্যান্ডার্ড প্লেগ্রাউন্ড যেরকম হয় অনেক খেলার জায়গা আছে। ইউনিক জিনিসটা এই যে স্যান্ড এবং কল দেওয়া, এটা হইলো ইউনিক জিনিস, এটা হলো নর্মালি সব প্লেগ্রাউন্ডে থাকে না। কতক্ষণ ভাই, চলো আমরা এখানে বসবো, এখানে বসি। আচ্ছা আমাদের আজকে হচ্ছে এখন সেকেন্ড রাউন্ড, আমরা হচ্ছে ওখান থেকে এসে বাসায় একদিন ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে এখন হচ্ছে আবার বের হয়েছি লাঞ্চ ডিনার, লাঞ্চ না ডিনার, আই থিঙ্ক ডিনার, লাঞ্চ ডিনার সব। হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে একটু মোমো খেতে যাবো, তারপরে যাহা একটু খেলাধুলা করতে। হ্যাঁ আসতেছি বন্ধু, আসতেছি, ওকে ওকে আসতেছি। রাস্তার ওই পাশে কাজ থেকে আসছে, আজকে তো মানে ও পুরো লালে লাল, আজকে হচ্ছে এখানে পাবলিক হলিডে, আজকে পুরো বাম্পার, ওরই আমাদেরকে ট্রিট দেওয়া উচিত আছে।
আমরা ভাবলাম কি জানিস, আমরা ভাবলাম এত কাজ করলে আমাদের খাওয়াই ফেলতে পারিস আজকে। সবাই কোথায় গেছে? তুই কি করলি সেটা বল। আমাকে ফুটেজ দেওয়া হচ্ছে না, ওকে সরি। এই যে আমাদের খাওয়ার চলে এসেছে, চাউমিন, চাউমিন, চিকেন চাউমিন। যা খাবে তা এই যে ফ্রাইড মোমো খেয়ে দেখি। ভালোই ঝাল, ফ্রাইড মোমো তো মজা। চার রকম টাইপের প্ল্যাটার আর কি, চিকেন, সবগুলোই চিকেন। তোমার কেমন লাগলো? জাহা তোমার কেমন লাগলো? তোর কেমন লাগছে? আচ্ছা, আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, এখন এখন বাসার দিকে যাব। কালকে থেকে তো সব ছুটি টুটি শেষ, কালকে থেকে তো আবার কাজ আছে। আচ্ছা, না খাওয়ার তো মজা ছিলই, ভালোই লাগছে মোমোগুলা। বাট বাঙালি পেটে তিন চারটা মোমো খেয়ে কি হয়? আমাদের তো তিনজন মিলে বাসায় গিয়ে খাইতে হবে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে। Next video te, thanks for watching, bye bye. Acha, shobai subscribe kore diye, subscribe kore diye.